ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় আনারস রাখা যাবে কি? পাইনঅ্যাপল ইন ব্লাড সুগার কন্ট্রোল। আপনার হাই ব্লাড সুগার আছে আর তাই আনারস খাবেন কি না ভাবছেন। আসুন বিশ্লেষণ করে দেখা যাক ডায়াবেটিস কন্ট্রোলে আনারস খাওয়া যাবে কি না, আর খাওয়া গেলে কিভাবে আনারস খেলে ডায়াবেটিসের সবচেয়ে বেশি উপকার পাবেন। আলোচনার আগে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে ডায়াবেটিস নিয়ে নতুন ভিডিও এলে তাকে মিস না করতে হয়। 100 গ্রাম আনারসে লবণ থাকে মাত্র 1 মিলিগ্রাম, শক্তি 50 ক্যালোরি আর স্যাচুরেটেড ফ্যাট 0। মানে আনারস খেলে আপনার ব্লাড প্রেশার, কোলেস্টেরল ও ওজন বাড়বে না, ফলে আনারস খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আপনার সুবিধা হবে। 100 গ্রাম আনারসে ভিটামিন সি থাকে 47.8 মিলিগ্রাম, মানে বেশ বেশি। এছাড়া আনারসে ফ্লেভোনয়েড ও ফেনোলিক অ্যাসিডের মতো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ডায়াবেটিস ইনডিউসড অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে ডায়াবেটিস কমাতে সাহায্য করে। মানে আনারসের ডায়াবেটিস কমানোর উপায় হওয়ার সব গুণই আছে, কিন্তু সমস্যা হলো আনারসের গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে। 100 গ্রাম আনারসে কার্বোহাইড্রেট থাকে 13 গ্রাম মতো, যার 10 গ্রামই সুগার, ফাইবার 1.4 গ্রাম। আনারসের গ্লাইসেমিক ইনডেক্স 56 থেকে 67, মানে মাঝারি থেকে বেশি। গ্লাইসেমিক লোড 6 থেকে 10, কমই। আপনি আনারস খেলে প্রাথমিকভাবে ব্লাড সুগার লেভেল ভালোই বাড়বে। অর্থাৎ আনারসের গ্লাইসেমিক ইনডেক্স যদি আপনি নিয়ন্ত্রণে আনতে পারেন, ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় আনারস সহজেই জায়গা পেতে পারে। আনারসকে ডায়াবেটিস কমানোর খাবার হিসেবে ভাবতে পারেন, সেক্ষেত্রে একবারে 50 গ্রামের বেশি আনারস খাবেন না। আর আনারসের সাথে বিভিন্ন রকম ডাল, বাদামের মতো কিছু লো গ্লাইসেমিক ইনডেক্সযুক্ত খাবার খান, তাহলে সামগ্রিক খাবারের গ্লাইসেমিক ইনডেক্স কমে যাবে, ব্লাড সুগার। আনারস আপনার জন্য নিরাপদ হয়ে যাবে। তাহলে আর কি, ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় আনারস রাখুন, কিন্তু নিয়ম মেনে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, খারাপ লাগলে ডিসলাইক করুন, আর প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আপনার যেই কোনো ফিডব্যাক আমাদের নতুন ভিডিও আনতে অনুপ্রেরণা দেয়।